হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? প্রথম কথা হলো, বাংলাদেশের স্কুল খুলছে। স্কুল খোলার পর স্যারদের প্রথম কোশ্চেনই হবে, কেমন হলো পড়ালেখা? আর এই প্রশ্নের জবাব তো সবারই জানা। গাঁজা খায় এই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? যাই হোক, আজ আমাদের ভিডিওর কন্টেন্ট অ্যাডভার্টাইজমেন্ট, যা একটা বোরিং জিনিস। সো কথা বেশি না বাড়ায় শুরু করা যাক। কোন রিপোর্ট? দাঁড়াও, আগে বসকে ঠান্ডা করতে হবে। নতুন বস, কফি হাউস দিয়ে কি ঠান্ডা হবে? ব্যাপারই না, বসের ফেভারিট গান আমি জানি। এই লোকটির অফিসের বসের মন খারাপ, তার বসের ফেভারিট গান সে জানে। তো চলুন দেখি কিভাবে সে তার বসের মন ঠিক করে। কি জানো, এখনই চলে আসবে বস। আচ্ছা, হ্যালো টু ইউ, সে এই লাইনটা এসএমএস করে দাও না। এইভাবে কার মন খারাপ ঠিক হয়? না কি হইতাছে এগুলা? এটা তো হিরো আলমের গান গাওয়ার আইডিয়ার থেকেও খারাপ আইডিয়া। মেম সাহেব, ও মেম সাহেব, ক্যা হে? না, তুমি কতনি বার কহা হে তোমারে ভাইয়া কি বাইক মত ইউজ কিয়া করো। এরকম ভাবে কই পাওয়া যায়? কই পাওয়া যায়? প্লিজ গিভ মি দ্যাট ড্রেস। কি আছে বাক্সে, এত টাইম কেন লাগতেছে যাইতে? মনে হচ্ছে বড় কোনো উপহার টিভি। 2000 years later. यही पटक के चोद देंगे, चल निकल मादर चोद। রাজু, আমার লাগে একটা কোকা কোলা নিয়ে আয়। আর আপকো মিলতি হ্যায় এক কোকা কোলা ফ্রি, লেকিন আপকো ইয়ে ইয়েহি পিনি পড়েগি। এই ভিডিও দেখার পর আমি কোকা কোলা খাইতে গেছি দোকানে। একটা কোকা কোলা খাওয়ার পর যখন আরেকটা কোকা কোলা ফ্রি চাইছি, তখন দোকানদার আমার দিকে এমন ভাবে তাকাইছে যেন আমি তার দুইটা কিডনি চাইছি। তার বুকের এক্সরে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি ব্রেইনে আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছেন। এরপর কি হয়? আমি কে, মা আমি কোথায়, শেরিন বড় আমার, আমি তোকে চিনতে পারছি না। কে সমাজ রেও, সমাজ রাও, সমাজ রাও না। সাগর, দরজা বন্ধ করে দে তো, অ্যাড্রেস দেখবো। ঠিক আছে ভাইয়া, দুজনে হারিয়ে দুজনে কি খোঁজে। বলি বাবা জি, কেন কেন আমার সুখ কেউ সহ্যই করতে পারে না। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে নতুন কোন ভিডিওতে। আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, করে দাও সাবস্ক্রাইব, কী সমস্যা করলে করে দাও, দাও এখনই করো, এখনই করো।